সবার মুখে থাকবে হাসি খুশি খুশি প্রাণ ঈদ মুবারক ঈদ মুবারক গেয়ে যাবে গান হাস্য রসে যাব মিশে উৎসবে তাই পরো অন্য রকম আমরা অন্য রকম অন্য রকম অন্য রকম আমরা অন্য রকম অন্য রকম অন্য রকম আমরা অন্য রকম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন অন্যরকম অনুষ্ঠানে, আমি এই চেম্বর কুতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে বিআরবির সৌজন্যে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমাদের দেশের তরুণ সমাজের একটা বড় অংশ আজ নেশায় আসক্ত, মাদকে আসক্ত তরুণদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যে আসক্ত হয়ে উঠছে উঠতি বয়সের তরুণ তরুণীরা। অভিভাবকদের উদাসীনতা তো আছেই, পাশাপাশি সামাজিক অবস্থাও এর জন্য দায়ী। পর্যাপ্ত সুস্থ বিনোদনের সুযোগ সুবিধা না থাকায় দেশের যুব সমাজ বিপথগামী হচ্ছে। চার দেয়ালের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করে বড় হচ্ছে তারা। এতে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে। সে সকল তরুণ প্রজন্মকে সত্যের সৌরভে উদ্ভাসিত করতেই আজকের অনুষ্ঠানের শুরুতেই রয়েছে একটি চমৎকার নাশিদ, এসো সত্যের সৌরভ মেখে মেখে জীবনে ফুল হয়ে যাই। নাশিদটি পরিবেশনায় অন্যরকম কালচারাল গ্রুপের শিশু কিশোর শিল্পীরা। এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যাই, এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যাই, বিশ্বাসী মানুষের চেতনায় প্রেরণার মূল হয়ে যায়, সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যাই, এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যাই। এসো সেই সব পথ হারা পথিকের, সেই সব পথ হারা পথিকের, মুক্তির কুল হয়ে যাই যাই যাই, এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যাই, এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যাই। এসো সে সমাজ গঠনের ভার নিতে, সে সমাজ গঠনের ভার নিতে, কাজে মশগুল হয়ে যাই যাই যাই, এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যাই, অন্যরকম অন্যরকম আমরা অন্যরকম। এবারের আকর্ষণ অন্যরকম ধন্যবাদ, চলুন দেখে আসি। আচ্ছা আচ্ছা, সারাদিন একটু খারাপ শোনা,
সালাত একটু দিয়ে পারেন আপনি তো আবার বেশি দেওয়ার অভ্যাস বাস 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 এতদিন পরে আসছেন হ্যাঁ আপনি তো সহজ আসেন না খাওয়ার হ্যাঁ কুকুরের রং সব বোঝা যায় হ্যাঁ আরে আপনি কি নিচ্ছে আপনি একটা ডিম নিয়ে না 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 ওই ওইটা না এখানে হ্যাঁ আপনি নেন আমার 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 হয়ে গেছে ভাই না না একটু কথা হলো আপনার বাসায় দাওয়াত হওয়ার ব্যাপার সব বেশি আলাদা আপনি ভাবি রান্না তো অন্যরকম বলতে হবে রান্না সেরা সেরা না সেরা কিসের সেরা আলহামদুলিল্লাহ তৃপ্তি তৃপ্তি একদম তৃপ্তি সহকারে খেয়েছি বলতে হবে আপনি ভাবির রান্না বলে একদম আপনি না থাক থাক এই রাত হয়ে গেছে আর ধন্যবাদ জানাতে হবে না আপনাকে ধন্যবাদ জানাবো মানে ধন্যবাদ তো আপনি আমাকে জানাবেন আপনাকে ধন্যবাদ জানাবো মানে বুঝতে পারলাম এ কি আমার রিজিক আল্লাহ তাআলা হ্যাঁ আপনার মাধ্যমে আমাকে খাওয়াইছে তা আপনি আমার কাছে ধন্যবাদ দিবেন না হ্যাঁ হ্যাঁ অন্যরকম অন্যরকম আমরা অন্যরকম হ্যাঁ প্রিয় দর্শক জমিনে বিচরণরত সকল জীবের জীবিকার একমাত্র মালিক মহান আল্লাহ তাআলা আমরা শুধু পরিবেশক মাত্র বিআরবি নিবেদিত অন্যরকম অনুষ্ঠান পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড ফিলিস্তিনে অনেক মানুষ নির্যাতিত নিপীড়িত মা হারা শিশুদের আর্তনাদে প্রতিনিয়ত সেখানকার আকাশ বাতাস ভারী হয়ে উঠছে সেই অসহায় শিশুদের কান্নামাখা আহাজারির অভিনয় ও গান নিয়ে আসছেন সাকিবুল অন্যরকম অন্যরকম আমরা অন্যরকম মা নাই গৃহে যার সংসারে অরণ্যতার দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ প্রিয় দর্শক এবারে আসছেন আপনাদের প্রিয় মামা ভাগ্নে চলুন দেখি তারা কোথায় কি করছে দুয়ারে আয়শা সে পালকি নয়ুরি গাও তোলরে তোল মুখে আল্লাহ রসুল সবে বল মুখে আল্লাহ রসুল সবে বল দুই কাঁধে ছিল যে তোমার দুইজন পাহারা তোমার একেলা তুইয়া পালাইছে তারা তোমার একেলা তুইয়া পালাইছে তারা বিদ্যান কাহারে একেলা তুইয়া পালাইছে কাহারা মামা তুমি আমি যখন ভাড়া যাব তখন আমাদের দুই কাঁধে যে দুজন ফেরেস্তা আছে তারা আমাদের ফেলে চলে যাবে মামা ভাগিনা বিদ্যান ফেরেস্তারা থাকিলেই কি আর চলিয়ে গেলেই কি আমরা তো আর ইহাদেরকে দেখিতে পাইতেছি না মামা আমরা তাদের দেখতে না পাইলেও তারা কিন্তু আমাদের সব দেখিতেছে এবং ভাগিনা বিদ্যান এবং এবংটা কি আর তুমি বা কাঁদিতেছো কেন কাঁদবো না মামা আমরা তাদেরকে দেখতে না পেলেও আমরা দিনের আলোতে বা রাতের আধারে যা কিছু করছি তারা সব লিপিবদ্ধ করছে মামা কি বলিলে ভাগিনা তারা সব কিছু লিপিবদ্ধ করছে হাসুরের মাঠে আল্লাহর দরবারে সব পেশ করবে ভাগিনা বিদ্যান তুমি ইহা কি শুনাইলে তা হইলে এই দুনিয়াতে আমরা যে সমস্ত আকাম কুকাম করিয়াছি গিবত করিয়াছি চুগলখুরি করিয়াছি সুদ খাইয়াছি ঘুষ খাইয়াছি জেলা করিয়াছি ব্যবিচার করিয়াছি তা সবই যদি লিপিবদ্ধ হইয়া থাকে তাহলে তো আমাদের মহা সর্বনাশ হইয়া যাইবে হ্যাঁ মামা আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন তোমরা তিল পরিমাণ নেকির কাজ করলেও দেখতে পাবে আবার তিল পরিমাণ গুনাহের কাজ করলেও সব দেখাইয়া দিবে ও ভাগিনা বিদ্যান তাহলে তো আমাদের সব কিছু লিপিবদ্ধ হইয়া গিয়াছে ফেরেশতারা আমাদের গলায় বেড়ি লাগিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে কেঁদো না মামা কেঁদো না আল্লাহ পাক কোরআনে বলছেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না খালিস দিলে তৌবা করলে আল্লাহ সব কিছু মাফ করে দিবেন বাগিনা বিদ্যান বয়স হইয়াছে কখন মৃত্যু হইবে বলা যায় না আমাদের তো এখনই তৌবা করা উচিত মামা তৌবার জন্য দুটি শর্ত আছে সেটা কি তুমি জানো তৌবা করিতে হইবে ইহা তো জানি
কিন্তু ইহার যে দুইটা শর্ত রহিয়াছে তা তো জানি না। তাহলে শোনো, এক নম্বর শর্ত হলো আর কোনোদিন গুনাহ করব না এই মর্মে প্রতিজ্ঞা করতে হবে, আর দুই নম্বর শর্ত হলো যতদিন বাঁচবো ততদিন নেকির কাজ করতে হবে। ও ভাগিনা বিদ্যান, মামা, এই দুই শর্ত যদি আমরা পালন করিতে না পারি তাহা হইলে আমাদের গলায় পড়িতে হইবে জাহান্নামের দড়ি। অন্যরকম অন্যরকম আমরা অন্যরকম। হ্যাঁ প্রিয় দর্শক, ইহকালে যদি আমরা গুনাহমুক্ত হতে না পারি তাহলে পরকালে গলায় পড়তে হবে জাহান্নামের দড়ি। আমাদের গলায় জাহান্নামের দড়ি পরাতে ইবলিস কি কি কৌশল করছে চলুন জেনে নেই স্বয়ং ইবলিস শয়তানের কাছ থেকেই। আচ্ছা মিস্টার ইবলিস, আখেরাতে সমস্ত কিছু ফয়সালা হওয়ার পর আপনার অনুসারীদের জন্য আপনি যে ভাষণটা দিবেন সেটা কি আমরা শুনতে পারি? না না, আমি শেষ ভাষণ কি দিব সেটা বলবো না। কেন বলবেন না মিস্টার ইবলিস? আরে সব সিক্রেট কি সব জায়গায় বলা উচিত? তা হয়তো নয়, তবে আপনার শেষ ভাষণটা কিন্তু সিক্রেট নয়। কিন্তু মিস্টার ইবলিস, আপনার এই ভাষণটি আল্লাহ কোরআন শরীফে এই সিক্রেটটি ওপেন করে দিয়েছেন সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতের মাধ্যমে। ওপেন করেননি, কোরআনে লিপিবদ্ধ করেছেন। আর কোরআন বোঝার মানুষ 2% নেই। আচ্ছা মিস্টার ইবলিস, এই কোরআন না বোঝার কারণেই কি মানুষ আপনার আনুগত্য করছে এবং আল্লাহর দুনিয়ায় আপনার রাজত্ব চালাচ্ছে? অফকোর্স, বিজ্ঞরা কখনো অজ্ঞদের আনুগত্য পোষণ করে না, বরং অজ্ঞরাই বিজ্ঞদের আনুগত্য পোষণ করে। আর সেই জন্যই আমার এক নম্বর কাজ হলো মানুষকে কোরআন সম্পর্কে অজ্ঞ রাখা। কোরআন পড়লেও যেন বুঝতে না পারে সেই সিলসিলা চালু রাখা। আচ্ছা মিস্টার ইবলিস, এই জন্যই কি মানুষ না বুঝে কোরআন পড়ে? আরে মানুষ কোরআন বুঝলেই তো আমার মহাসর্বনাশ। আর সেটা আপনার প্রতিপালক জানে বলেই কোরআন পড়ার আগে আমার অনিষ্ট থেকে তার কাছে আশ্রয় চাইতে বলেছে। ওকে মিস্টার ইবলিস, আজ হাতে আর সময় নেই, তবে আপনার শেষ ভাষণটা আপনার মুখেই শুনতে চাই। আখেরাতে সব কিছু ফয়সালা হয়ে যাওয়ার পর আমার অনুসারীদের আমি তখন বলবো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন তা তো সত্য হবেই। আমিও তোমাদের নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু তা ছিল নিছক প্রতারণা। তোমাদের উপর তো আমার কোনো কর্তৃত্ব ছিল না, আমি তো শুধু কুবুদ্ধি দিয়েছিলাম আর তোমরা তাতেই সাড়া দিয়েছিলে। সুতরাং এখন আমাকে দোষ দিও না, নিজেকে নিজে তিরস্কৃত করো। কাম, ক্রোধ, লোভ, মোহ ও ফ্যান্টাসিতে আসক্ত হয়ে পাপাচারে লিপ্ত থাকার জন্য এখন আমিও তোমাদেরকে উদ্ধার করতে পারবো না, আর তোমরাও পারবে না আমাকে কোনো সাহায্য করতে। আল্লাহর সাথে আমাকে শরীক করার জন্য আমি আমার দায়িত্বকে অস্বীকার করছি। তাহলে সেদিন আপনি কি কারো কোনো দায়িত্ব নেবেন না? মোটেই না, আলবাত না। সুস্থ সংস্কৃতির বিকাশে সৃষ্টিকর্তা মহান স্রষ্টা আল্লাহ তাআলার বিধানের আলোকে সর্বক্ষেত্রে সুন্দর বিনোদন ছড়িয়ে পড়ুক সকলের মাঝে, এই প্রত্যাশায় বিআরবি নিবেদিত অন্যরকম পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেডের পরবর্তী আকর্ষণ ভিন্ন স্বাদের অন্যরকম নিয়ে হাজির হব আগামীকাল। আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যরকম অন্যরকম আমরা অন্যরকম।